যারা সৈনিক, আজকে সেই মহিলা সৈনিকদের উপর দায়িত্ব পড়েছিল দলের কর্মসূচি মানববন্ধন সেটাকে সার্থক করা। আমার পূর্বা থেকে চুচুড়া, এদিকে সুগন্ধালত ব্যান্ডেল, কোদালিয়া এক, কোদালিয়া দুই, চুচুড়া এক থেকে 30 নম্বর ওয়ার্ড, সমস্ত মহিলা দলের যারা সৈনিক তারা আজকে এই মানববন্ধন কর্মসূচি সফল করলেন। মিতা, মৌসুমি, টিয়া সহ সবাইকে যে দায়িত্ব দিয়েছিলাম তারা দায়িত্ব পালন করেছেন। আমার প্রধানেরা, পঞ্চলের সভাপতিরা, টাউনের ওয়ার্ডের সভাপতি যারা আছেন তারা দায়িত্ব পালন করেছেন। আমি ইন্দ্রজিৎ দত্ত, বটা, পার্থ, যদু, অমিত, ভজন আপনাদের পাশে নিশ্চয় ছিলাম, কিন্তু অরিজিনাল অনুষ্ঠানটা আজকে মহিলাদের দায়িত্ব দিয়েছিলাম। আমি বিশ্বাস করি বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গে আছে। এটা একটা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ। এই স্বাধীনতার যুদ্ধে আমাদের চুচুড়ার বিধানসভার মানুষ লড়াই করছেন। যারা গান্ধীজিকে হত্যা করেছিলেন তারা আজকে নাগরিকের শিক্ষা দিচ্ছেন। আমাদের যারা ভারতবর্ষের স্বাধীনতায় যে কোনো মোদীর নাম নেই, কোনো মোদী ভারতবর্ষের স্বাধীনতায় শহীদ হয়েছেন এরকম কোনো ইতিহাস নেই, কোনো শাহ ভারতবর্ষের স্বাধীনতায় শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন এরকম কোনো ইতিহাস নেই। বাঙালিদের রক্তে স্বাধীনতা এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি, তিনি এবারে ফেব্রুয়ারি মাসে এক গুচ্ছ কর্মসূচি দিয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের। তার প্রথম আজকের এই 1 তারিখে আমাদের প্রথম কর্মসূচি ছিল মানববন্ধন, এবং চুচুড়া বিধানসভায় আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার, আমরা শ্রদ্ধা জানাই তাকে এবং কৃতজ্ঞ যে তিনি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছেন। তিনি আমাদের দায়িত্ব দিয়েছিলেন আজকের এই মানববন্ধন কর্মসূচিটাকে সফল করা, এবং সেই জন্য আমরা হুগলি চুচুড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ড এবং চুচুড়া বিধানসভার 7টা যে পঞ্চায়েত আছে সেই 7টা পঞ্চায়েতের এবং পৌরসভার সকল তৃণমূল মহিলা কংগ্রেসের সহযোদ্ধারা আজকের এই ঐতিহাসিক ঘড়ির মোড়ে একত্রিত হয়ে আমরা এনআরসি, সিএএ এবং এনপিআরের বিরুদ্ধে আমাদের দিনের যে ঘোষিত কর্মসূচি মানববন্ধন সেটা পালন করলাম, এবং সর্বোপরি আমরা একটা বড় ব্যানার তৈরি করেছিলাম আমাদের তিরঙ্গা পতাকার, আমরা নাগরিক সেটা আমাদের একটা বিশেষভাবে আমাদের প্রতিবাদ ছিল যে আমরা জানাবো যে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার মানুষকে আতঙ্কগ্রস্ত করছে এসব জনবিরোধী এক একটা বিষয় নীতি প্রয়োগ করে, আমরা তার প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেস
কংগ্রেস একত্রিত আছি এবং আমাদের পথে এলাকার তথা বাংলা এবং ভারতের নাগরিক আছে, কারণ দিদি আমাদের শক্তি সাহস, সেই পথেই আমরা লড়ছি, কারণ আমরা পাশে পেয়েছি আমাদের বিধায়ক অশোক।